যশোরের বেনাপোল থেকে অপহরণ করে সুমন হত্যার ঘটনায় ঢাকা থেকে প্রধান আসামি কামাল সহ তিনজনকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত প্রাইভেট কার ও আলামত উদ্ধার করা হয়েছে ডিবি পুলিশের ওসি রূপম কুমার সরকার জানান এগারো নভেম্বর বেনাপোল থেকে রংমিস্ত্রি ওমর ফারুক ওরফে সুমনকে অপহরণ করে স্বর্ণ চক্র পরে সুমনকে হত্যা করে লাশ মাগুরা রামনগর এলাকায় ঝিনাইদা মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয় ঘটনার পরপর ডিবি পুলিশ তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের মোবাইলের তথ্যের ভিত্তিতে ঢাকা আশুলিয়া কাটগড়া এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত প্রধান আসামি কামাল সহ অন্যতম সহযোগী এজাজ ও ইসরাফিলদের গ্রেফতার করে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে স্থল স্থলবন্দর বাস টার্মিনালের সামনে থেকে অপহৃত সুমনের মৃতদেহ গুমের কাজে ব্যবহৃত প্রাইভেট কার এবং ঘটনাস্থলের ঘরের ছাদ থেকে হত্যা কাজে ব্যবহৃত লোহার পাইপ প্লাস উদ্ধার করা হয়েছে ডিবি পুলিশ আরও জানায় স্বর্ণ কারবারিদের পঁয়ত্রিশটি স্বর্ণের বার খোয়া যাওয়ায় স্বর্ণ কারবারি চক্রের কামালগঞ্জ নিহত সুমনকে সন্দেহে আটক করে মারধর করে স্বর্ণ না পাওয়া গেলে তাকে হত্যা করে লাশ মাগুরা রামনগর এলাকায় ঝিনাইদা মাগুরা মহাসড়কে ঝোপের মধ্যে ফেলে দেয় ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ